কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি দই বড়ার রেসিপি করে দেখাচ্ছি। এখানে লাগছে দই, আর এটা ডাল, দু রকম ডাল, মুগ ডাল আর কলাইয়ের ডাল আমি একসাথে মিক্সিতে পেস্ট করে রেখেছি। এখানে নুন আছে, তেঁতুলের মিষ্টি আচার করে রেখেছি, চিনি, লঙ্কার গুঁড়ো, জিরে ভাজা গুঁড়ো আর একটু সিমই ভাজা করে রেখেছি। নুন নেব, একটু লঙ্কার গুঁড়ো, একটু চিনি, এটা দিয়ে আমি ফেটাব। ভালো করে এটা ফেটাতে হবে। ফেটাতে ফেটাতে এটা ডালটা একদম হালকা হয়ে যাবে, তখন আমি এটাকে বড়া ভাজব। বড়াগুলো ভেজে নেব, হালকা আঁচেই ভাজতে হবে, বেশি জোরে আঁচ দিলে হবে না, তাহলে বড়াগুলো পুড়ে যাবে। এবার বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো জলে দেব। এবার দইটা আমি একটু রেডি করে নেব। দইটা আমি ঘরেই পেতেছি, ঘরে পাতা দইয়ে ভালো হয়। আমি এর মধ্যে একটু নুন দেব, চিনি একটু বেশি করে দেব, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। 4 চামচ চিনি দিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো দেব। এবার এটাকে আমি ফেটিয়ে নেব। দইটা ফেটানো হয়ে গেছে, এবার আমি বড়াগুলো জল থেকে তুলে নেব। জলটা এইভাবে চেপে দেব, চেপে জলটা বার করব। এবার আমি দইটা দিয়ে দেব, তেঁতুলে মিষ্টি আচার করে রেখেছিলাম এইটা একটু করে দেব, জিরে ভাজা গুঁড়ো দেব, একটু শেফ ভাজা দিয়ে দেব। দই বড়া রেডি আমার। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।